আচ্ছা ঠিক আছে, পায়েস এটা সিদ্ধ হতে থাক, হয়ে গেলে হয়ে আসলে আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, আমার পায়েসটা মোটামুটি হয়ে আসছে, এখন দিয়ে দেবো চিনি। দিলাম হাতা দিয়ে, এখন হাতা দিয়ে দিয়ে তুমি দেখছি মাপ কতটুকু দিতে হবে আমি সেটা বুঝতে পারছি না, ওর জন্য আমি এটা দিয়ে দিলাম। ওইদিকে আমার পুচকি কান্না করছে, ভাবলাম এখানে একটা চিনিটা চিনিটা দিয়ে দিই। কি আছে, কি 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 পুরোপুরিটা শেয়ার করতে পারলাম না, দেখো এতগুলি আরো দুধ লাগবে এখানে। কেমন হয়েছে আমাকে জানাবে, ঠিক আছে। এখানে পনির এনে রেখেছি, আজকে পনিরও বানাতে হবে। এখন গুলার রুটি সুবিধা হয় ওই
শুকনো রুটি করতে গেলে, রুটি করতে গেলে তো অনেক টাইম লেগে যায়, ওর জন্য গুলা রুটিটা সুবিধা হয়, ওর জন্য গুলো রুটিটা করে নেব। করে আমরা তো তিনজনা মিলে চাটা খেয়ে নেবো, পায়েস তো করেছি, একটু একটু করে পায়েস করে নেবো। এটা ঢেলে দে, এটাতে ঢেলে রাখ, করে নেবো। আর এখানে আমি গুল রুটিটা করে নিই, অন্যদিন তো শেয়ার করি, আজকে আর কি শেয়ার করবো, ঠিক আছে? তাও তোমরা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, এই যে আমার ছেলেও ঘুমিয়ে পড়েছে, ওকে আজকে ঘুম পাড়িয়ে দিয়ে দিলাম, কারণ বিকেলে একটু যাবো কাকিদের ঘরে ওর জন্য। আর এখানে আমি পনির কেটে রেখেছি, পনির কেটে নিয়েছি, এটা এখানে পেঁয়াজও কাটা আছে, আমি ঝটপট রান্নাটা রান্নাটা করে নিই। আর এখানে কাঁঠাল তো দেখতে পেলে তোমরা, যে কাঁঠালটাও কাটা আছে দেখাচ্ছি তোমাদের, এই যে দেখো কাঁঠাল কেটে নিয়েছি, রাত্রেবেলা কেটে বয়েল করে রেখেছিলাম, এখন ঢেলে রেখেছি, এখন শুধু রান্না করে নেবো, ঠিক আছে? আর রান্না বান্না হয়ে যাক, তারপর তোমাদের খেতে বসে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? বাই। দেখো বন্ধুরা, কাজটা সেরে এই যে আমার পাপাইও বসে পড়েছে এখানে, আমার পাপাইও খাবে, আমিও খাবো। হ্যাঁ, পড়েছে, এই যে দেখো এখানে আমরা দুজনে ভাত নিয়ে নিয়েছি, এটা হচ্ছে কাঁঠালের তরকারি, এটা এসে আর এখানে পনিরও নিয়ে এসেছি, এই যে দেখো পনির, আর কিছু করলাম না, এটা দুধ পনির আমাদের। হ্যালো বন্ধুরা, আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আজ খেতে খেতে তোমাদের সাথে এখানেই ভিডিওটা শেষ করছি, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমি ফিরে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে, বাই।